নার্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে টিউটোরিয়াল হচ্ছে ইমেল সেটিং, ইমেল নিয়ে। ইমেল আমাদের কি প্রয়োজন? ইমেল আমাদের প্রয়োজন হচ্ছে কি, বার্তা পাঠানোর জন্য, বার্তা নেওয়ার জন্য, বার্তা রিসিভ করার জন্য। তো একটা অ্যাকাউন্ট করতে গেলেও আমাদেরকে ইমেল অ্যাকাউন্টটা অনেক প্রয়োজন। তো এখানে এই অধ্যায়ে আমরা কী কী শিখবো, একটা ইমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব, একটা মেইল কিভাবে সেন্ড করব, একটা মেইল কিভাবে রিসিভ করব, অ্যাটাচমেন্ট ফাইল কিভাবে একটা ফাইল অ্যাটাচ করব, টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করব, সিগনেচার কিভাবে অ্যাড করব, মেইল কিভাবে ফরওয়ার্ড করব, থিম কিভাবে সেট আপ করব। দেন চলুন আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্ট যাব, একটা অ্যাকাউন্ট তৈরি করব, কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করব সেটা নিয়ে আমাদের এখন আলোচ্য বিষয়। তো আসুন, আমরা অ্যাকাউন্ট তৈরি করতে হলে ফার্স্ট আমরা যাব মজিলা ফায়ারবক্স বা গুগল ক্রোম, আমাদের ইন্টারনেট ব্রাউজার থাকলে ইন্টারনেট ব্রাউজারটা, ঠিক আছে? তো আসুন, ওপেন করলাম, এটাও ওপেন করি, দুটোটাই ওপেন করবো, দুইটাতেই কাজ করতে দেখাবো আর কি আপনাদের। আসুন আমরা জিমেল লিখব, জিমেল দিব, জিমেল লিখে গুগলে সার্চ দিব, ঠিক আছে? আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন লাগবে এবং ইন্টারনেট কানেকশন ছাড়া উইদাউট পসিবল না জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো জিমেইলে ক্লিক করব, জিমেইলে ক্লিক করার পর জিমেইলে ক্লিক করার পর আমাকে জিমেইল অ্যাকাউন্টটা ওপেন করতে বলবে। এখানে আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাচ্ছে, সেই জন্য এরকম দেখাচ্ছে, আপনাদের হয়তো এরকম দেখাবে না, আপনাদের অন্যরকম দেখাবে। আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট নামক অপশনটা খুঁজবেন। তো আমি এটা লগ আউট করে দিয়ে দেখাই, লগ আউট। লগ আউট করলাম, হ্যাঁ আমি সাইন ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলাম, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাকে একটা ফর্ম দিবে, এখানে আমি ফার্স্ট নেম মানে আমার নামের প্রথম অংশ দিলাম, এমডি নজরুল, নামের প্রথম অংশ দিবেন, তারপরে আমি এখানে কি এটা হবে যে আপনার জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট হবে, তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনার পাসওয়ার্ডটা দেওয়ার সময় খেয়াল রাখবেন পাসওয়ার্ডটা স্ট্রং হইতে হবে, ক্যাপিটাল লেটার, কারণ লেটার অ্যালফাবেট সবগুলোই থাকতে হবে। তারপরে আপনি মেল আর ফিমেল বার্থ ডেটটা দিবেন, এখানে বার্থ ডেটটা দিবেন, বার্থ ডেটটা দেওয়ার পর আপনি মেল আর ফিমেল এটা দিবেন, নাম্বারটা দিবেন। নাম্বারটা দিয়ে আপনার কি নেক্সট স্টেপ দিবেন, আমি স্লাইডে চলে যাই, দেখাই দিই ওটা। স্লাইডে দেওয়ার পর এরকম একটা আসবে, ওইটাতে আপনি কি আপনার কোডটা দিবেন, দেওয়ার পর আপনি কন্টিনিউ জিমেল দিবেন, কন্টিনিউ জিমেল দেওয়ার পর আপনার জিমেলটা এরকম ওপেন হবে, সেম এরকম ওপেন হবে। ওপেন হইলো, এখন আমার কী কাজ, এখন আমার কাজ হচ্ছে মেল রিসিভ করা।
আমার কাজ হচ্ছে মেইল রিসিভ করা। আমি ধরেন একটা মেইল পাঠাবো, এবং পাঠাবো কিভাবে, কম্পোজে যাব, কম্পোজে গিয়ে মেইল অ্যাড্রেসটা লিখবো। মেইল অ্যাড্রেসটা লিখলাম নজরুল ইসলাম 1173@gmail.com, লেখার পর চলে আসবে। সাবজেক্ট দিলাম এমনিতে পাঠাচ্ছি, টেস্ট লিখলাম, এখানে ডিসক্রিপশন আমার লেখাটা, যে এই বার্তাটা আমি পাঠাতে যাচ্ছি ওই বার্তাটা পাঠালাম, স্যান্ড দিলাম। স্যান্ড দেওয়ার পর এটা চলে গেল, স্যান্ড দিলাম। স্যান্ড দেওয়ার পর আমি আমার মেইলের আমার মোবাইলে একটা তো আমি কোডটা দিলাম। দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা ওপেন হইল। ওপেন হওয়ার পর আমি কি লোড পেজ এসটিএমএল, মানে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে এসটিএমএল স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমি ফরম্যাটে চিনি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমার এটা ওপেন হইল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। আর এটা এটা হচ্ছে কি এসটিএমএল ফরম্যাট। আমি রিসিপ্ট ইনবক্সে পাবো, রিসিপ্টকৃত মেলগুলো আমি ইনবক্সে পাবো। তো এখানে দেখেন আমি ইনবক্সে, ইনবক্স থেকে এখানে, তো যদি ইনবক্সে না পাম স্প্যামে পাবেন। তো এখানে আর আপনি চাইলে টক টু আদার অন্য সাথে কি আপনার ফ্রেন্ড অ্যাড করে ওখানে গিয়ে অ্যাড করতে পারেন গুগল প্লাসের মাধ্যমে। এখন চলুন আমার টু স্টেপ ভেরিফিকেশান, টু স্টেপ ভেরিফিকেশানটা কেন করবো, আমাদের অ্যাকাউন্টটা যাতে কি সিক্রেট থাকে সেই জন্য আমি টু স্টেপ ভেরিফিকেশান করবো। টু স্টেপ ভেরিফিকেশান দিলাম, তারপর সিকিউরিটিতে যাব। সিকিউরিটি সিকিউরিটিতে যাব, সিকিউরিটিতে যাওয়ার পর টু স্টেপ ভেরিফিকেশান ক্লিক করব। টু স্টেপ ভেরিফিকেশানে ক্লিক করার পর আমার তো ওপেন আছে, সেই জন্য আপনাদের এখানে অফ দেখাবে। পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকে আমি টার্ন অফ করে দিলাম। তো আপনাদের এখানে এরকম দেখাবে টু স্টেপ ভেরিফিকেশান অফ, আমি ক্লিক করবো এখানে। এখানে ক্লিক করার পর আমাকে গেট স্টার্ট স্টার্ট করলাম, ঠিক আছে। তারপর আমার পাসওয়ার্ডটা চলে আসবে, পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন ইন, সাইন ইনে ক্লিক করার পর আমাকে বলতেছে যে মোবাইল নাম্বারটা দেন, মোবাইল নাম্বারটা দিয়ে কি টেক্সট মেসেজ, ইয়েস ট্রাই। তারপর আমার মোবাইলে একটা কোড আসবে, কোডটা রিসিভ করব, ওই এই কোডটা এখানে দিব। নেক্সট এই টু স্টেপ ভেরিফিকেশান হয়ে গেল, টার্ন অন করে দিব। ওকে আমার টু স্টেপ ভেরিফিকেশান হয়ে গেল, ইমেইলের আমার টু স্টেপ ভেরিফিকেশান হয়ে গেল। তারপর আসেন একটা কি থিম সেট আপ দেখাই, স্ট্যান্ডার্ড মোড ওপেন করবেন, ওপেন করে একটা থিম দিবেন, মানে ব্যাকগ্রাউন্ডে একটা থিম, সেটিংস, সেটিংস থেকে থিম, আমি এটা থিমটা সিলেক্ট করলাম, সেভ দিলাম। আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে, পিছনে একটা কি কালার চেঞ্জ হয়ে গেছে দেখছেন, আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে, আমি এখন কাজ করতে পারবো। দেন আসলে আমার সিগনেচার, সিগনেচার বলতে সিগনেচার মিনস আমার মেইলটাতে এরকম একটা কি, এরকম একটা কি মেইল আমি পাঠানোর সাথে সাথে সবার কাছে এগুলো অটো সেট আপ চলে যাবে, যে এরকম একটা টেমপ্লেট চলে যাবে। তো এটা কি
এই জিনিসটা কিভাবে করবেন? ডিলিট করে দিলাম আমি এটাকে, স্ট্যান্ডার্ড মোডে ওপেন করতে হবে। স্ট্যান্ডার্ড ভিউতে ওপেন করলাম, স্ট্যান্ডার্ড ভিউতে ওপেন করার আগে আমি আর একটা কাজ করে নিব, ওয়ার্ড ফাইলটা ওপেন করব। ওয়ার্ড ওপেন করলাম, ওয়ার্ড ওপেন করে আমি ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে দুটা রো নিলাম, এটাকে সিলেক্ট, এটাকে একটু ছোট করে দিব, এটাকে একটু ছোট করব। দেখলাম এটাকে আর একটু ছোট করে দিলাম। হ্যাঁ, রাখার পর আমি কন্ট্রোল এ সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এটার উপর রেখে রাইট বাটন ক্লিক করার পর আমি বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাব। এখানে নাম দিয়ে দিব, মধ্যখানে একটা রে আঁকটা রাখবো, এবং গেটার একটা মন চাইলে কালার দিতে পারি এবং নাও দিতে পারি, অ্যাজ ইউ উইশ। ওকে দিলাম। তারপরে আমি চাইলে হোম বাটন থেকে এখানে আর একটু কালার দিয়ে দিই, এখানে এখানে কালার দিয়ে দিলাম। কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স বা কন্ট্রোল সি কপি করলাম, আমি কন্ট্রোল এক্স দিয়ে দিলাম আর কি। তো এখান থেকে সেটিংস, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এটাকে ডিলিট করে দেব। আচ্ছা, এটা দিয়ে দেখে ডিস্টার্ব সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর, সেটিংসে যাওয়ার পর এখানে পেস্ট করে দিব। আসছে, আসার পর তো আমি এই ওয়ার্ড থেকে কপি করে এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি কার্সারটা এখানে রাখলাম, রাখার পর আমি একটা ইমেজ নিয়ে আসব, আমার প্রতিষ্ঠানের লোগো হোক বা আমি আমার ইমেজ দিতে চাইলেও লোগো, আপলোড পিকচার এখান থেকে কম্পিউটার থেকে ড্রাগ অন করে দিতে পারবো, আর না হয় ইউআরএল দিতে পারবো, গুগল ড্রাইভ থেকে দিতে পারবো। তো আমি ড্রাইভ থেকে একটা নিলাম, ড্রাইভ থেকে নেওয়ার পর এটাকে আমি মিডিয়াম করে দিলাম, স্মলই করে দিলাম। স্মল করার পর আমি এখানে লিখলাম, এটাকে সিলেক্ট করবো লিখাটাকে, এটাকে কালার দিব একটা, দিলাম কালার, বোল্ড করে দিলাম, তারপরে লার্জার করে দিলাম। ঠিক আছে, আমার এখন দিব যে এখন আমার কাজ হচ্ছে আইকন, আমি একটা ছবি দিব, ওই ছবিটাকে, ওই ছবিটা ওর উপর ক্লিক করলে আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে এরকম। তো আমি এখন আইকন নিয়ে আসবো, SOCIAL, সোশ্যাল মিডিয়া আইকন। তারপরে আমি সোশ্যাল মিডিয়া আইকন যাওয়ার পর আমি এইটাতে ঢুকবো, প্রথম ওয়েবসাইটটাতে গেলাম,
আমি এখানে ফেসবুক খুলে রাখি। তো আমি এখানে স্মল আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমি এখানে ফিগুলো নিব, আমি টাকা পেমেন্ট করব কেন। তো আমি এখানে আরো ছোট গুলো নিব, এখানে 128 পিক্সি না, আরো ছোট গুলো নিব 128 পিক্সি না, আরো ছোট গুলো নিব। আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর বা কপি কপি ইমেজ কপি ইমেজ দিলাম। দেওয়ার পর আমি পেস্ট করলাম, পেস্ট করে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট এ লিঙ্ক, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিব, ধরুন ফেসবুক, কন্ট্রোল সি কন্ট্রোল বি পেস্ট করলাম, ওকে দিলাম, আমার ফেসবুকের লিঙ্কটা এখানে সেট আপ হয়ে গেল। সেভ দিলাম, সেভ দিলাম। তো আমি যতজনকে এখন মেল পাঠাবো আমার মেলের পিছনে এই জিনিসটা চলে যাবে। তো থ্যাংক ইউ অল, অল দ্য বেস্ট।